আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, আজ আরও 1687 জন করোনা রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক থেকে রিলিজ হওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 1687 জন, আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াল 31,938 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 1352 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,783 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 9 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 209 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,301 জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছে 1,852 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 7,156 জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছে 1,366 জন এবং মৃত্যুবরণ করেছে 90 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,345 জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছে 1,187 জন এবং মৃত্যুবরণ করেছে 55 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 4,960 জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছে 717 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2,129 জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছে 382 জন এবং মৃত্যুবরণ করেছে 4 জন। আলজুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,290 জন, যার মধ্যে সুস্থ হয়ে উঠেছে 41 জন এবং মৃত্যুবরণ করেছে 2 জন। আর আলহুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,473 জন, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে 275 জন এবং মৃত্যুবরণ করেছে 4 জন রোগী। সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আমাদের বাঙালি অধ্যুষিত এলাকাতে প্রবাসীদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, আর এতে করে প্রতিনিয়ত আমাদের হাজার হাজার প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। দয়া করে আপনারা সকলেই আরও সাবধানতা অবলম্বন করুন এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা তা অবশ্যই অবশ্যই মেনে চলুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এখনই এই খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।